নমস্কার, আমার নাম অরিজিৎ রুদ্র। আমি এক্সাইজ কনস্টেবলের একজন সিলেক্টেড ক্যান্ডিডেট। আমি প্রথমেই ওবিসি স্যারকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এরকম সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই আমার বাবা মা, শিক্ষক শিক্ষিকা, আমার বন্ধুবান্ধব এবং আমার আত্মীয় পরিজনদের। আজ তাদের আশীর্বাদ এবং সাহায্যের জন্যই আমি এই জায়গায় আসতে পেরেছি। আমি প্রথমেই বলতে চাই আমাদের এই পরীক্ষার নোটিফিকেশান 2019 সালে বেরিয়েছিল এবং তার ফাইনাল রেজাল্ট পাবলিশ হলো 2022 সালের 8ই আগস্ট। আজ দীর্ঘ 4 বছর পর আমাদের এই পরীক্ষার ফাইনাল রেজাল্ট পাবলিশ হলো। আজ আমি আপনাদের সামনে আমার ইন্টারভিউয়ের অভিজ্ঞতা তুলে ধরতে চাই। আমার ইন্টারভিউ হয়েছিল 20/5/2022 ব্যারাকপুরে 3rd ব্যাটালিয়নে সকাল 9টা শিফটে। তো আমার 20 তারিখে যখন আমি ইন্টারভিউ দিতে গেছিলাম, স্বভাবতই আমি 7:30টার মধ্যে ব্যারাকপুর পৌঁছে গেছিলাম। সকাল 8টার সময় মেন গেট থেকে আমাদের ডকুমেন্টস চেক করে, মেনলি আধার কার্ড চেক করা হয়েছিল। আধার কার্ড চেক করে আমাদের ভেতরে ঢোকার পারমিশন দেওয়া হয়। তারপর আমরা সেখান থেকে ভেতরে যাই। ভেতরে গিয়ে আমাদের একটি জায়গা দেখানো হয়েছিল। 3rd ব্যাটালিয়নের ভেতরে একটা জায়গা করে রাখা হয়েছিল অস্থায়ীভাবে, সেই জায়গাটি দেখানো হয়। সেখানে গিয়ে আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ভাইবার জন্য প্রস্তুত হই। 8:45 নাগাদ সবার রোল নাম্বার এবং নাম ধরে পরপর ডাকা শুরু হয়। আমরা সবাই লাইন মেনটেন করে আমরা ভেতরে প্রবেশ করি। গিয়ে দেখলাম সেখানে 4টে টেবিল করা হয়েছে। প্রথম টেবিলে বায়োমেট্রিক নেওয়া হচ্ছে। তো প্রথমে আমি বায়োমেট্রিক দিই। বায়োমেট্রিক দিয়ে ভেরিফাই করা হয়। ভেরিফাই করা হলে পরের টেবিলে আমাকে পাঠানো হয়। তো পরের টেবিলে সাধারণত আধার কার্ড চেক করা হয়, তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আর লাস্ট কোয়ালিফিকেশান যে সার্টিফিকেট আছে। তো আমি গ্র্যাজুয়েশান পাস ছিলাম, তো আমার গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট চেক করা হয়। আমি জেনারেল ক্যান্ডিডেট হওয়ায় আমার কোনো SC ST কার্ড এগুলো চেক করা হয়নি। এগুলো চেক করার পর আমাকে 3rd টেবিলে পাঠানো হয়। 3rd টেবিলে একজন সাব ইন্সপেক্টর স্যার ছিলেন। তো সেই স্যার আমাকে যে যে ডকুমেন্টসগুলি 2nd টেবিলে দিয়ে আসলাম সেগুলো ভেরিফাই করলেন উনি। ভেরিফাই করার পর আমাকে বললো যে তোমার নাম। তা আমি বললাম আমার নাম এই। বললো তোমার বাবার নাম এই। তা আমি বললাম হ্যাঁ স্যার। তা হলো, উনি সেটা চেক করে একটি ফর্মে আমাকে সিগনেচার করতে বললেন। তো আমি সেই ফর্মটি ভালো করে পড়ে ভালোভাবে সিগনেচার করে আর ডেট দিতে বলেছিলেন। আমি ডেট দিলাম। ডেট দেওয়া হয়ে গেল। তারপরে বললো যে ঠিক আছে, তুমি 4নম্বর টেবিলে চলে যাও। 4নম্বর টেবিলে একজন DSP র্যাঙ্কের অফিসার বসেছিলেন। যাওয়া মাত্র উনি আমাকে বললো তোমার নাম এই। তা আমি বললাম হ্যাঁ স্যার, আমার নাম এই। বলছে তুমি বাসার থেকে এসেছো? তা আমি বললাম হ্যাঁ স্যার, আমি বাসার থেকে এসেছি। তা বললো তোমার বাবার নাম এই? তা আমি বললাম হ্যাঁ স্যার। তা বললো ঠিক আছে, তুমি পরপর লাইনে সিরিয়াল অনুযায়ী দাঁড়িয়ে যাও। তা আমি বললাম ঠিক আছে স্যার। তারপর দাঁড়িয়ে গেলাম। আমার মনে আছে আমাদের শিফটে 61 জন মতো ক্যান্ডিডেট ছিল। তো আমার সিরিয়াল নাম্বার 42 ছিল। তো আমি দাঁড়ালাম। তারপর 2জন কনস্টেবল এলেন। তারা আমাদের সবাইকে পরপর লাইন ওয়াইজ নিয়ে গিয়ে ভেতরে প্রবেশ করালেন। তো লম্বা করিডোর, সেই লম্বা করিডোরে পরপর সব চেয়ার পাতা আছে। আমরা সেই চেয়ারে বসলাম পরপর সিরিয়াল অনুযায়ী। তারপর কিছুক্ষণ পরে ওই 9:20 নাগাদ আমাদের ভাইবা প্রথম শুরু হলো। তা দেখছি প্রথম যিনি বেরোলেন, মোটামুটি 2 মিনিট ম্যাক্সিমাম লাগলো তার। 2 মিনিটের মধ্যে প্রথমজন বেরিয়ে গেলেন, তারপরের জন ঢুকলো। সবারই একটু টেনশান হচ্ছিল ভেতরে তখন। তখন দেখা গেল কয়েকজন কনস্টেবল আমাদের সামনে এলেন। তারা এলে আসলেন এবং আমাদের সাথে বেশ ভালো গল্প শুরু করলেন। বললো টেনশান করার কিছু নেই, ভেতরে স্যাররা খুবই ভালো, ওনারা নর্মাল কটা কোশ্চেন জিজ্ঞেস করবেন তোমরা, সেগুলো ভালোভাবে অ্যান্সার দেবে। সবচেয়ে ভালো হচ্ছে তুমি মন দিয়ে কোশ্চেনগুলো শুনবে এবং তার উত্তরটা দেবে এবং প্রেজেন্টেশনটা ভালো করার চেষ্টা করবে। দ্যাটস ইট, এছাড়া তো আর কিছু না। তোমরা এতগুলো স্টেজ পার করে এসেছো, এটা লাস্ট স্টেজ।
সেইভাবে পরীক্ষাটা দেবে, আশা করি পাশ করে যাবে। তো ঠিক আছে, আমরা এইগুলো শুনছিলাম, তারা আমাদের সাথে গল্প করছিলেন, বেশ টেনশনটাও কমে গেছিলো। তারপর আস্তে আস্তে যখন আমার টার্ন এলো, আমি আবার একটু টেনশন করা শুরু করলাম। তো দরজার বাইরে, দরজার সামনে যখন উপস্থিত হলাম, গিয়ে দেখলাম যে আরেকজন কনস্টেবল দাঁড়িয়ে আছেন, তিনি আর কি দরজা খুলে দিচ্ছেন, আর একজন করে নতুন করে ক্যান্ডিডেট ঢুকছেন, তার ভাইবা হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছেন, তারপর আবার আরেকজন ঢুকছে, এইভাবে চলছে। তো আমি যখন সামনে গেলাম, তখন সেই কনস্টেবল স্যার বললেন যে কি চিন্তা হচ্ছে, চিন্তা করার কিছু নেই, তোমার ভাইবা ভালো হবে, নর্মাল যেরকম হয় আর কি যাবে, তোমার প্রেজেন্টেশন ভালো করবে, বেরিয়ে আসবে, 2-3 মিনিটের তো ব্যাপার, কোনো ব্যাপার না, ভালো হবে, দেখো চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, উনি বললেন, আমি সেই মতো ঢুকলাম, দরজা খুলে দিলেন, আমার টার্ন এলো যখন আমি দরজার সামনে দাঁড়ালাম, প্রথমে পারমিশন নিলাম যে স্যার আমি কি ভিতরে আসতে পারি, তা বললো হ্যাঁ অবশ্যই এসো এসো। গেলাম, গিয়ে দেখলাম ভেতরে 6 জন স্যার বসে আছেন, মাঝে একজন স্যার আছেন, উনি হচ্ছেন DIG র্যাঙ্কের একজন অফিসার ছিলেন। তো যাওয়া মাত্র বললো অরিজিৎ এসো, আমি গ্রিটিংস করলাম যে গুড মর্নিং স্যার, তখন উনি বলছেন উইশ ইউ আ ভেরি গুড মর্নিং, টেক ইয়ার সিট। আমি বললাম থ্যাংক ইউ স্যার। তারপর উনি আমাকে বসতে বললেন, আমি বসলাম, বসার পরে স্যার আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, তা আমি বললাম স্যার আমার নাম অরিজিৎ। তখন বললেন যে তুমি কোথা থেকে এসেছো, বললাম যে স্যার আমি এই জায়গা থেকে এসেছি। তখন বলছেন যে নিজের সম্বন্ধে কিছু বলো, বললাম নিজের সম্বন্ধে গুছিয়ে, বলার পর বললো তুমি তো গ্র্যাজুয়েশন পাস করেছো, আমি বললাম হ্যাঁ স্যার। তা বলছে কোন সাবজেক্ট ছিল, তা আমি বললাম যে স্যার আমি জুলজিতে গ্র্যাজুয়েশন করেছি। তখন বললো আচ্ছা। তো তখন উনি ফার্স্ট কোশ্চেন আমাকে করলেন যে আচ্ছা বলো তো জুলজি এবং বোটানির মধ্যে পার্থক্য কী, আমি উত্তর দিলাম, তা বললো আচ্ছা। তারপরের কোশ্চেন এলো যে বলো তো একটি উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষ কীভাবে আলাদা করবে, আমি তার উত্তর দিলাম, তা বললেন ঠিক আছে। তারপর পাশে একজন স্যার, তিনি আমাকে কোশ্চেন করলেন যে আচ্ছা বলো তো জুলজির জনক কে, আমি বললাম আমি তার অ্যান্সারটা দিয়েছি ভালোভাবেই, তা বললো হ্যাঁ ঠিক আছে। তারপর আবার DIG স্যার কোশ্চেন করলেন যে আচ্ছা ব্যাকটেরিয়া এবং ভাইরাস সম্বন্ধে তোমার আইডিয়া আছে, আমি বললাম হ্যাঁ স্যার আছে। তো বলছে আচ্ছা বলো তো ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে পার্থক্য কী, আমি বললাম, বলার পরে উনি বললেন ঠিক আছে। আবার পাশের বদল, পাশে যে স্যারটি ছিলেন তিনি আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা অরিজিৎ তুমি তো জুলজিতে অনার্স নিয়ে পাশ করেছো গ্র্যাজুয়েশান, আচ্ছা বলো তো প্রোটোজোয়ার কয়েকটি ক্যারেক্টার বলতে পারবে, তা আমি বললাম হ্যাঁ স্যার পারবো। তা সেই মুহূর্তে আমি একটু নার্ভাস হয়ে একটু ভুলভাল বলে ফেলেছিলাম, তা তখন স্যার বললো না তুমি একটু ভুলভাল বলছো, তা আমি বলছি সরি স্যার আমি এই মুহূর্তে ঠিক এক্সপ্রেস করতে পারছি না, তা উনি আমাকে একটু ধরিয়ে দিয়েছিলেন। তারপরে আমি আবার ঠিক করে ব্যাপারগুলো বুঝিয়ে বলেছিলাম, তারপরে তখন উনি বলছেন হ্যাঁ ঠিক আছে এই তো তুমি পারলে, এই বলছিলে যে পারবে না, তা বললাম সরি স্যার আমি একটু মানে নার্ভাস হয়ে গেছিলাম, তাই বলছে ঠিক আছে তা একটা উদাহরণ দিতে পারবে প্রোটোজোয়ার, তা বললাম হ্যাঁ স্যার পারবো, তাও বললাম, তাও বলার পর বলছে ঠিক আছে অরিজিৎ তুমি আসতে পারো, এই ছিল। তারপরে আমি উঠলাম, উঠে বললাম থ্যাংক ইউ স্যার আপনাদের দিনটা শুভ হোক, এই বলে আমি বেরিয়ে আসলাম। এই ছিল আমার ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স। নর্মাল আমাকে কটা কোশ্চেন করেছিলেন আমি তার উত্তর দিয়েছি, তো আমি মোটামুটি সমস্ত প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছিলাম। তো আমাকে 10-7 দিয়েছিলেন ওনারা, আমি স্যাটিসফাই ছিলাম যে আমি মোটামুটি 7-7.5 মতো পাওয়ার মতন ইন্টারভিউ দিয়েছি, তো ওনারা আমাকে 7ই দিয়েছেন এবং অ্যাট লাস্ট আমি চাকরিটি পেয়েছি। এটাই ছিল আমার ইন্টারভিউয়ের অভিজ্ঞতা, ব্যাস এইটুকুই। তোমরা ভালোভাবে সবাই ইন্টারভিউ দাও, আমি আশা করি তোমরা সবাই পারবে এবং চাকরিটি পাবে। আর ওই স্যারের মতন একজন স্যারকে পাশে পেয়েছ, ওনার মতন স্যার সত্যিই খুব হেল্পফুল স্যার উনি, আমি আশা করব তোমরা সবাই মিলে খাটো, চাকরি পাবে, এইটুকুই।